আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিতে। আর আজকে ভিডিও করব আমরা সিবি হর্নেট 160R রিভিউ ভিডিও, যেটা হলো বর্তমান বাজারের প্রায় ব্র্যান্ড নিউ একটি বাইক বলতে পারেন। আর আজকে আমাদের ভিডিওতে সাহায্য করবে রেদওয়ান, যে আমাদের ক্যামেরায় সাহায্য করবে, আর যার বাইক যেহেতু আমাদের ভাই আব্দুল সালাম ভাই, সে হাই ভাই। হ্যালো। আচ্ছা ভাই, চলুন আমরা ভিডিওটা স্টার্ট করতে থাকি। সো ফ্রেন্ডস, আজকে আমাদের সাথে আমাদের ভিডিওতে সাহায্য করবে আব্দুল সালাম ভাই। আর আব্দুল সালাম ভাই আমাদের এটা সম্পর্কে ডিসক্রিপশন বলেন, এটা বাংলাদেশে এটা কিরকম, এটার কালার কয়টা আছে বাংলাদেশের ভিতরে, এটা সিসি কত, সব কিছু বলুন। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে গিয়ে 160 সিসির ভিতরে সবচেয়ে ফার্স্ট, বাংলাদেশে যখন এটা লঞ্চ করে তখন এটা 160, এটাকে নিয়ে সবাই অনেক আলোচনা ঘটেছিল। যখন আমরা হাতে পেয়ে যাই 160টা, তখন আমরা বুঝতে পারি যে এটার ডিটেল সম্পর্কে। সো এখন ভাই এটার এটার ইঞ্জিনটা কত, এটার টায়ারটা কত? এটা হচ্ছে 160 সিবি 160 হার্ট। আর এটার তিনটা কালার আছে বাংলাদেশে, একটা হচ্ছে ব্ল্যাক গ্রিন, একটা হচ্ছে ব্ল্যাক ব্লু, একটা হচ্ছে ব্ল্যাক রেড, যেটা হচ্ছে যে এটা ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু আছে। আর এটার ভিতরে টায়ারটা সম্পর্কে দেখতে পাচ্ছি ক্যামেরা সামনে, টায়ারটা সম্পর্কে এটা হচ্ছে ফার্স্টে 100 সেকশন টায়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 100 এটা এটা কি? এটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক। হাইড্রোলিক ডিস্ক, আচ্ছা। আর পিছনের টায়ারটা হলো 140 সেকশনের টায়ার। হ্যাঁ। আর এটার সাথে আমরা একটা সিঙ্গেল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক। হ্যাঁ হ্যাঁ। আর এটার সাথে এটার মিটার একটু অন করে দেখালে ভালো হতো। আপনাদের জন্য অন করে দেখাচ্ছি আমরা এটা। আর এটার সাথে টেস্ট অন করার সময় আমাদের অন বাটন আছে। আমি কাজ গাড়ি কেনার সময় গাড়ি কেনার পরে কাজ করিয়েছিলাম, দুইটা সুইচ করেছি, এই যে আমাদের অন বাটন দেখতে পাচ্ছেন। আর এটার ভিতরে ডিজিটাল মিটার, যেটা শুধু ডিজিটাল অ্যানালগ পাবেন না, এটা শুধু ডিজিটাল পাবেন। এই যে আমার গাড়ি বেশি দিন হয় নাই, জাস্ট 284 কিলো চলছে। হ্যাঁ। তো এখন আমি বলবো যে এখানে আরপিএম এর কথা। তো এখানে আরপিএম বলতে এখানে 1000 RPM দেখা যাচ্ছে। তো 1000 RPM এর ভিতরে আপনার এর উপরে একটি রেড দাগ দেখতে পাচ্ছেন। যখন আমাদের 100+100 আপ স্পিডটা উঠে যাবে, তখন সেক্ষেত্রে আমাদের গিয়ার চেঞ্জ করা অবস্থায় 5 গিয়ারে নিতে হবে। আর এটার ভিতরে 5টা গিয়ার পেয়ে যাবো আমরা। এটার ভিতরে আমরা 5টা গিয়ার পেয়ে যাবো। আর এই বাটনগুলোর কাজ কি? এই বাটনগুলোর কাজ হচ্ছে যে একটি সেট বাটন, এটা হচ্ছে আপনার সময়কে চেঞ্জ করে। আরেকটি হচ্ছে রিসেট বাটন, আপনার যদি চান মোবিলকে আর কি কিলোমিটার যেটা সেটা টোটাল কত আর ইন টোটাল কত চলছে ওইটা হচ্ছে এটা। আচ্ছা। আর এটা সামনে লাইটটা দেখে দিই, আমরা লাইটটা দেখি, এটা হ্যালোজেন লাইটটা পাবো। আর এটা স্টার্ট করার সাথে সাথে একটু স্টার্ট করে দেখাবো। এটা সামনে যে লাইটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যালোজেন লাইট। স্টার্ট করে দিচ্ছি, আমি এখন স্টার্ট করে দেখাচ্ছি। কিক স্টার্ট, কিক স্টার্টটা সুন্দর লাগে যায়, কিক স্টার্টটা দিতেছে। ওকে, কিক স্টার্ট দাও। হ্যালোজেনের জন্য আমি সুইচ করেছিলাম। প্রথমে বলছি যে আলাদা আলাদা সুইচ করা লাগে, বিকজ এখন আমি এটা করছি জ্বালানোর পরে। এই যে হ্যালোজেন লাইট, এটা লুকটা অনেক সুন্দর লাগে। আর পিছনে যেটা হলে সবচেয়ে ভালো লাগে, এটা টেলো লাইট, টেলো হেডলাইট, পিছনে হেডলাইটটা দেখো টেলোটা, যেটা ক্লোজ চিহ্ন, যেটা এটার ভিতরে পুরো আকর্ষণীয় করে হর্নেটের সিভিআর হর্নেট 160 টেলো লাইটটা, এটা দেখতে পাচ্ছেন জোস। আর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এটার ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর, ডিজাইন সুন্দর। আর এটার ভিতরে একটা আয়ার সিস্টেম পেয়ে যাবেন। এটার ভিতরে ইঞ্জিনটা গরম হয়ে গেলে এখান থেকে বাতাস চললে ইঞ্জিনটা গরম হয় না, ইঞ্জিনটা ঠান্ডা থাকে। আর আমরা ইঞ্জিন সম্পর্কে ধারণা নিয়ে এসে চলো আসুন। হ্যাঁ ভাই, এটা ইঞ্জিন সম্পর্কে, ফার্স্ট অফ অল ইঞ্জিনের আগে বলতেছি যে ফার্স্ট অফ অল এখানে যে একটা তেলের চাবি দেখতে পাচ্ছেন, এটাকে বলে তেলের চাবি। আমাদের গাড়ি যখন তেল সম্পূর্ণ শেষ হয়ে যায় তখন এটা রিজার্ভ সিস্টেম চালু করে দেয়। অ্যাকচুয়ালি রিজার্ভ বলতে যে আমাদের যদি কোনো ইমার্জেন্সি অবস্থায় দরকার হয় তখন এই চাবিটাকে আমরা উপরে ঘুরিয়ে দেবো। সো দ্যাটস ওয়াই তখন আমাদেরকে ব্যাকআপ দিবে প্রায় 30-40 কিলোমিটার। আচ্ছা। আর এটা ইঞ্জিনটা, এটা কি, এটা কি, এটা এটা হচ্ছে ইঞ্জিন চোক, যেটা ধরে মাঝে মধ্যে যদি কোনো প্রবলেম কোনো রকমের সমস্যা দেখা দেয় তখন এটা ধরে স্টার্ট দিতে হয়। অ্যাকচুয়ালি এটা এখন ক্লাসের কাজ করে, ক্লাস দিলেই হয়ে যায় আপডেট সিস্টেম যেহেতু। সো এখন আমরা বলতেছি যে গিয়ার বক গিয়ার নিয়ে, তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল 5টি গিয়ার। প্রথম গিয়ারটি হচ্ছে সামনে, পরের গিয়ারগুলো হচ্ছে পরবর্তী চেঞ্জ বাই চেঞ্জ উপরে উপরে। আচ্ছা। আর এটা এই পাশে ডিজাইনগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, ডিজাইনগুলো অনেক মানে আপডেট ভার্সন বাংলাদেশের লেটেস্ট। এই যে ডিজাইনগুলো দেখো, এই যে হন্ডা হন্ডা কোম্পানির বাইক, হর্নেট সিবিআর হর্নেট 160R।
এটা হচ্ছে গিয়ে আমরা একটা কার্বোরেটর পাবো, দুইটা কার্বোরেটর থাকে। তো এর ভিতরে একটা হচ্ছে এই যে কারেন্টের মতো, এটা কিক দেওয়ার সাথে সাথে কারেন্ট এখানে প্রবেশ করে, দেন আমাদের এটা স্টার্ট হয়। ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার কিক, যখন সেলফে কোনো প্রবলেম থাকে তখন কিক দিয়ে স্টার্ট করতে হয়। এটা ভালো সিস্টেম যে সেলফ কিক দুইটাই আমরা পেয়ে যাবো এখানে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে পায়ের ব্রেক, পায়ের ব্রেক আমাদের পা রাখার স্টার। তারপরে এখানে আছে সাইলেন্সার পাইপ, সাইলেন্সার পাইপ। তারপর পিছনে ব্রেক, ব্রেক প্লেট, ব্রেক প্লেট, ব্রেক প্লেট। আচ্ছা, এই ডিজাইনগুলো একটু সুন্দর, ডিজাইনটা একটু আকর্ষণীয় করার জন্য এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন। যে এখানে একটা দিয়েছে ডিজাইনে, রাতের আলোতে যদি কোনো রকমের গাড়ি পাস করতে হয় তখন যদি লাইটের আলো পড়ে তখন এটা জ্বলে উঠে। আর এটা আমাদের হচ্ছে আপনারা জানেন আপনাদের অতি পরিচিত হাইড্রোলিক ডিস্ক। আর এখানে হাইড্রোলিক ডিস্কের আপনার অয়েল, যে অয়েল ফিল্টারটা আছে ওইখানে তেলের সংযোগটা এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ইন্ডিকেটার, গাড়ির মোট চারটা ইন্ডিকেটার থাকে। তো আমি একটি জ্বালিয়ে দেখাচ্ছি। ফার্স্টে যে বাইরের ইন্ডিকেটারটা জ্বলবে, যে আমাদের টিউন করছে, আমার গাড়িটা টিউন করানো আছে, তাই এই একটা ইন্ডিকেটার। তো দেন সেকেন্ড ইন্ডিকেটার হচ্ছে ডানে, যে আপনারা দেখতে পাচ্ছেন জ্বলতেছে। আছে আপনার অয়েল, এটা হচ্ছে গিয়ে হাইড্রোলিক অয়েল। আর এখানে আছে আপনার, সবাই জানেন, আমি ফার্স্টেও বলছি যে এখানে দুটো সুইচ করা থাকে না, তারপর আমি করে নিচ্ছি আমার সুবিধার্থে। তো একটা সুইচ হচ্ছে হেডলাইট জ্বালানোর জন্য, হেডলাইট জ্বালানোর জন্য। আর আরেকটা সুইচ হচ্ছে আমার, যে আমি ইঞ্জিনটাকে চালু করবো সেই জন্য সুইচ। তো এর নিচে আছে আমার যেটা দিয়ে আমি স্টার্ট করি, সেলফ সুইচ। আর এই পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের ডানে ইন্ডিকেটর, ডানে বামে ইন্ডিকেটর। তারপরে হরেন আছে, তারপরে আমাদের জিপার আছে, সামনে ডিপার আছে। ডিপারটা চাইলে আপনারা দেখতে পারেন, সামনে যাও, ডিপারটা চাইলে দেখতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিপারটা, ওকে। আর এটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে এটা ক্লাচ, এটা ব্রেক, হাইড্রোলিক ব্রেক, ওটা ক্লাচ। আচ্ছা ভাই, ধন্যবাদ। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের সিবিআর 100 160 আর রিভিউ ভিডিও। আর আজকে আমাদের ভিডিওতে ভাই অনেক সাহায্য করছে, রেদন অনেক ক্যামেরা সাহায্য করছে, তাদের অনেক থ্যাংকস এ লট। কারণ ভাই আমার চ্যানেলটা সম্পর্কে কিছু বলেন ভাই। আমার খুবই ক্লোজ ছোট ভাই নাইম, ওনার যদি, ওর যদি ভিডিও বা আমাদের গাড়ি যদি কোনো ভালো লেগে থাকে, আপনি অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার, এমন ইভেন কি আপনি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর আপনার বেল বাটন আছে ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। ওকে এভরিওয়ান, বাই বাই, গুড বাই, সি ইউ এগেইন নেক্সট ভিডিও, গুড বাই, টাটা, টেক কেয়ার। তো ফ্রেন্ডস, ভাই আমাদের বাইক রাইডটা ঠিক আছে, চলুন দেখা হচ্ছে, বাই।